গুড মর্নিং ক্লাস ওয়ান তোমাদেরকে আজকে আবার নতুন গণিত পড়াবো তোমরা কপিতে সুন্দর করে এগুলি সবাই লিখবে এখানে দেখেন যে ওখানে কী আছে একটি দশ আছে একটি দশ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন একটি দশ আর খোলা আছে তিন যুগ আবার একটি দশ এখানে খোলা আছে এক দুই তিন দশ আর খোলা তিনটি মিলে কত হলো তেরো এখানে লিখবে তেরো তারপর যোগ দেওয়া আছে এখানে খোলা কয়টা আছে তিন এখানে লিখবে তিন দশ আর তিন হয়েছিল তেরো আর এখানে খোলা তিন এখানে লাগবে তিন তেরো আর তিন কত হলো ষোলো এখানে লিখবে ষোলো এখানে আবার আছে একটি দশ খোলা আছে ছয় ষোলো এখানে লিখবে এক দশ ছয় ষোলো খোলা আছে চার এখানে লাগবে চার ষোলো আর চার যোগ দিলে হয় বিশ এখানে লিখবে বিশ এখানে আবার দশ কোলা আছে চার মানে চোদ্দো এখানে লাগবে চোদ্দ এখানে কোলা আছে পাঁচ এখানে লাগবে পাঁচ চোদ্দ আর পাঁচ যোগ দিলে হয় উনিশ একইভাবে সবগুলি তোমরা সুন্দর করে লিখে কপিতে ফটো উঠিয়ে পাঠাবে তারপরে পৃষ্ঠা দেখে নেও এখানে আবার কয়টি আছে বোতল তোমরাও সুন্দর করে কপিতে লিখবে এখানে দুইটি আছে বোতল এখানে আছে দুইটি বোতল দুইটি বোতল দুইটি বোতল যোগ করলে কত হয় চারটি বোতল হয় এখানে চার লেখবে বা ছোটো করে চারটি বোতল ড্রয়িং করবে এখানে ফুল আছে ছয় ছয়টি ফুল আছে এখানে আছে দুইটি ফুল ছয়টি ফুল আর দুইটি ফুল যোগ করলে কটি হয় ফুল আটটি ফুল এখানে আট লেখবে হাঁস আছে ছয়টি হাঁস আছে একটি ছয়টি হাঁস আর একটি হাঁস যোগ দিলে কত হয় ষাটটি হাঁস এখানে আবার দেখে বিড়াল আছে নাকি আছে তো চারটি আছে এখানে চারটি চারটে চারটে যুগ দিলে কত হয় আট হয় এখানে তোমরা আট লাগবে তারপরের পৃষ্ঠাতে আবার কী আছে একই ব্যাপার এখানে যুগ আছে এখানে আছে বল আছে ছয়টি এখানে আছে তিনটি যুগ দিলে কয়টি হয় দেখবে নয় নয়টি হয় এখানে আপেল আছে কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি আপেল আছে এখানে আছে দুইটি আপেল আটটি আপেল যুগ দুইটি আপেল দশটি আপেল এখানে দশ লাগবে বা ছোটো করে দশটি আপেল ড্রয়িং করবে এখানে ফুল আছে এখানে ফুল আছে কতটি হলো সুন্দর করে এখানে লেখে এগুলা কপিতে ড্রয়িং করে ফটোটি পাঠাবে তারপরে পৃষ্ঠতে আবার দেখো এখানে বিয়োগ আছে ইংরেজিতে লেখা আছে এইট বিয়োগ থ্রি মানে এখানে বল কয়টা ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি বল আছে আটটি বল থেকে তিনটি বল বিয়োগ করা হয়েছে মানে তিনটি বলকে কেটে দেওয়া হয়েছে তো কয়টি বল বাকি রইল এক দুই তিন চার পাঁচ এখানে লিখবে ফাইভ লিখবে তারপর এখানে আবার আছে কতটি বল আছে নয়টি বল আছে নয় লেখা আছে এখানে নয় বিয়োগ ছয় নাইন মাইনাস সিক্স সিক্সটি বলকে তোমরা কেটে দেবে কয়টি বল থাকবে তিনটি বল থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ছয়টি কেটে দিলে এক দুই তিন চার পাঁচ ছয় তিনটি থাকবে এখানে থ্রি লিখবে একে ব্যাপারে এখানে ছয়টি বল আছে দুইটি বলকে কেটে দেবে ফোর চারটি বল থাকবে ফোর লিখবে এখানে ষাটটি বল আছে একটি বলে কেটে দেবে এখানে লিখবে সুন্দর মতো এগুলো লিখে ফটোটি পাঠাবে তারপরের পৃষ্ঠতে আবার একই ব্যাপার এখানে আছে আটটি আছে ছবিতে আটটি আছে তোমরা কয়টি কাটবে একটি কাটবে একটি কেটে দিয়েছে কয়টি রইলো ষাটটি রইলো এখানে লিখবে সেভেন লিখবে ইংরেজিতে সাত মানে সেভেন এখানে ছয়টি আছে একটিকে তোমরা কেটে দেবে কয়টি থাকবে পাঁচটি থাকবে এখানে ইংরেজিতে পাঁচ লাগবে বা ফাইভ লিখবে এগুলো সুন্দর মতো করে সবাই ফটোটি পাঠাবে তোমাদেরকে আমি আবার আলাদা করে প্রতিটি পেজ আমি পাঠাবো তারপরে পৃষ্ঠা দেখানে বলা যায় হোয়াট কামস বিফোর বিফোর মানে আগে নয়ের নাইনের আগে কত ছিল এখানে লিখবে ফাইভের আগে কত ছিল বিফোর মানে আগে ফাইভের আগে ফোর ছিল এখানে ফোর লেখবে এর আগে কত ছিল এখানে টু লিখবে সেভেনের আগে সিক্স লেখবে টুয়ের আগে ওয়ান লিখবে এইটের আগে সেভেন লেখবে ফোরের আগে থ্রি লিখবে সিক্সের আগে ফাইভ লিখবে লিখে সুন্দর করে ফটোটা পাঠাবে এলাইনটি উপর দিকে লিখবে সবাই কপিতে সবার নাম লিখবে তারপরে লাস্ট আজকে কী আছে হোয়াট নাম্বার কামস নেক্সট নেক্সট বলতে পরে এখানে চারের পরে কত হবে ফাইভ ফোরের পরে ফাইভ হবে এখানে লাগবে ফাইভ একের পরে কত হবে দুই হবে এখানে লাগবে টু এইটের পরে কত হবে নাইন হবে এখানে লাগবে নাইন ইংরেজিতে লাগবে ফাইভের পরে সিক্স এর পরে ফোর সেভেনের পরে এইট সিক্সের পরে সেভেন জিরোর পরে ওয়ান এগুলো সুন্দর মধ্যে সবাই লিখে কপিতে ফটোটিয়ে পাঠাবে সবাই